everyone, and welcome to Embellish English channel. In this lesson, we are going to learn 5 common mistakes in English grammar. These mistakes are frequently made by the learners of English language. So we are going to clarify these 5 mistakes. So let's get started. Look at first one. Pratham je rule ta ekhane amra dekhte partechi ekhane kothay bol অবশ্যই ইফ দেখে বোঝার হচ্ছে এটা কন্ডিশনাল থেকে আসছে রাইট সেকেন্ড কন্ডিশন ইফ যুক্ত অংশ পাস্ট ইনডিফিনিট এটাকে আবার পাস্ট পারফেক্ট ভাববেন না অনেকে যেটা ভাবে আমরা যেটা মনে করি অনেকে হ্যাড দেখা মানে পাস্ট পারফেক্ট নো ওয়ে হ্যাডের পরে একটা বার থাকতে হবে তাইলে পাস্ট পারফেক্ট হবে শুধু হ্যাড থাকলে এটা পাস্ট ইনডিফিনিট বিকজ হ্যাভের পাস্ট ফ্রম হ্যাড তাহলে এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট কন্ডিশনের নিয়ম অনুযায়ী এটা তো সেকেন্ড কন্ডিশন রাইট তাহলে তো অপর যে ক্লজ প্রিন্সিপাল যে ক্লজ এটা কি হবে সাবজেক্ট দেন মডেল হিসেবে উড কুড মাইট এরপরে বেজরম কিন্তু এখানে ভুল উড হ্যাভ দেওয়া আছে এটা থার্ড কন্ডিশন নিয়ে আসা হয়েছে এটা ভুল তো কারেক্ট আনসার ইফ আই হ্যাড উইংস আই উড ফ্লাই ইন দ্য স্কাই আই উড ফ্লাই ইন দ্য স্কাই আশা করি এটা বুঝে ফেলছেন এটা ভুল ছিল সেকেন্ড কন্ডিশন এটা ছিল দুই নম্বর ক্লোজে ভুল ছিল এটা উড হ্যাভ নিয়ে আসা হয়েছে এটা থার্ড কন্ডিশন যখন এখানে হেডের পর একটা বার থাকতো ইফ আই হ্যাড গন দেয়ার ইউ ক্যান সে ইফ আই হ্যাড গন দেয়ার হেডের পরে কিন্তু গন আছে এটা পাস্ট পারফেক্ট তাহলে এটা সেকেন্ড কন্ডিশন না থার্ড কন্ডিশন তখন কি বলতে পারতেন ইফ আই হ্যাড গন দেয়ার আই উড হ্যাভ ফাউন্ড ইউ আই উড হ্যাভ ফাউন্ড থার্ড কন্ডিশন আর এটা সেকেন্ড কন্ডিশন ডান রিমেম্বার এখানে রুলটা দেওয়া আছে আপনারা দেখবেন লিখে রাখবেন নিজে সেন্টেন্স মেক করবেন শিখা হয়ে যাবে এমনও হয় দেখা যায় আমরা ক্লাস 10, 11, 12 অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ডিগ্রি পাস করছে কিন্তু এখনো কিন্তু কন্ডিশনই আমাদের ভুল অথচ আপনি যদি বেসিক ক্লিয়ার করে পড়েন তাহলে ইটস ম্যাটার অফ 5 মিনিটস ওকে দুই নম্বর যে রুলটা এটা প্রিপোজিশনের ব্যবহার দেখেন এখানে ভুল আছে প্রিপোজিশনের ভুলটা হচ্ছে গিয়ে এই জায়গায় এখানে আমি ইনটা দিয়ে দিই হ্যাঁ এখন দেখেন বুঝতে দেখতে পারবেন এটা ভুল মাই ফ্রেন্ড কেম বাংলাদেশ ইন মে 15, 2020 আমরা তো জানি মাসের আগে ইন বসে তাহলে তো ঠিক আছে বলটা কোথায় হ্যাঁ বলটা কিন্তু পিছনের যে ডেট এইটা মাসের পরে কিন্তু একটা ডেট দেখতেছেন আপনি এখানে সো যখন এরকম ডেট মেনশন থাকবে স্পেসিফিক ডেট থাকবে তখন মাস থাকলে আমাদের কি বসাতে হবে গা অন বসাতে হবে আর যদি শুধু মাস থাকে যেমন এইটা কাটা দেখেন ওকে শুধু মাস যদি এখানে ডেটটা না থাকে তখন আমরা কি করব ইন বসাবো এক্সাম্পল দেন মাই ফ্রেন্ডস বার্থডে উইল বি অন জুন এটা কি কারেক্ট না অন হবে না এখানে ইন হবে কারণ শুধু মাস ইন জুন আর যদি তারিখ একটা লাগিয়ে দিন আপনি স্পেসিফিক একটা ডেট দিয়ে দিন তখন কি হবে অন হবে মাই ফ্রেন্ডস বার্থডে উইল বি অন জুন 15 or 10 হোয়াট এভার দ্য ডেট হয়ে গেল থার্ড ওয়ান চিলড্রেন্স এই জায়গায় বল চিলড্রেন্স এখানে কি জন্য চিলড্রেন্স এটা হচ্ছে ইররেগুলার প্লুরাল আর ইররেগুলার ক্ষেত্রে আমরা কখনো কি করবো না এস অ্যাড করবো না এস অ্যাড করে কখনো কি হয় না প্লুরাল হয় না এটা ইররেগুলার ক্ষেত্রে যেমন বয় তার সাথে যদি আমরা এস দেই প্লুরাল হয়ে যেত টিচার টিচার্স বুক বুকস ডগ ডগস আর এইগুলো দেখেন এক্সাম্পল আমি যেগুলো দিচ্ছি সবগুলো হচ্ছে ইররেগুলার প্লুরাল মানে আমরা এস অ্যাড করে কি করি না প্লুরাল করি না চাইল্ড চিলড্রেন ম্যান ম্যান এগুলো দেখে রাখবেন সবগুলো শিখে রাখবেন এগুলো মুখস্থ করতে হবে দেন প্র্যাকটিস করবেন আর যখন আপনি কনটেক্সট ওইগুলো পাবেন নোটিস করবেন ইউ হ্যাভ টু অবজার্ভ দ্য সিচুয়েশন হাউ দিস রুলস আর ইউজ তাইলে কিন্তু শিখতে পারবেন ব্লাইন্ডলি রুল মুখস্থ করে কিন্তু আপনি শিখতে পারবেন আবার বলতেছি কখনো ব্লাইন্ডলি মুখস্থ করবেন না অবশ্যই আমাদের কিছু না কিছু মুখস্থ করতে হবে সেটা বুঝে বুঝে মুখস্থ করবেন অ্যাপ্লাই করবেন তাইলে কিন্তু ইংলিশ শিখতে পারবেন বা যে কোনো কিছু শিখতে পারবেন আপনি ব্লাইন্ড মেমোরাইজেশন ইজ নট এনাফ হয়ে গেল থার্ড ওয়ান দ্য টিচার গেভ মি এন অ্যাডভাইস এখানে অ্যাডভাইসটা হচ্ছে আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের আগে কখনো এ এন এন ইউজ করবেন না মনে রাখবেন কারণ আনকাউন্টেবল কখনো একটা দুইটা হয় না তাইলে এখানে কি ইউজ করা যায় আমরা যে জিনিসটা ইউজ করতে পারি এখানে সাম ইউজ করা যায় কি জন্য কারণ সাম হচ্ছে একটা ডিটারমাইনার যেটা আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটার আগে ইউজ করতে পারি
are apiece of. You can say apiece of advice. Some advice or apiece of advice. অথবা কোনোটা ইউজ করবেন না. The teacher gave me advice. Correct. এন কিন্তু ইউজ করবেন না, এ এন ইউজ করবেন না. আনকাউন্টেবল নাউন লাগে, আনকাউন্টেবল নাউন লাগে, যেগুলো আমরা কাউন্ট করতে পারি না. হ্যাপিনেস, মার্সি, সিক, স্মার্টনেস, ব্লা ব্লা ব্লা. পরে দুটো দেখেন একটু. একটা হচ্ছে গিয়ে এডিভিআইএসই অ্যাডভাইস, এটা হচ্ছে গিয়ে ভার্ব. আর পরটা যেটা এডিভিআইসি অ্যাডভাইস, এটা হচ্ছে গিয়ে নাউন. তাহলে এখানে যে ভুল দেখেন, এই এটা ভুল কিভাবে হবে? আই অ্যাডভাইজ হিম টু গো, এইটা যদি আমি এইভাবে করি, আমি এখানে এইটা দিয়ে দিই, তাহলে এটা ভুল. কিভাবে ভুল? কারণ সাবজেক্টের পরে তো আমাদের ভার্ব ইউজ করতে হবে, কিন্তু আমি নাউনটা ইউজ করে ফেলছি, এই জন্য এটা ভুল. তো এখানে কি হবে গা? এইটা হবে আমাদের আই অ্যাডভাইজ হিম টু গো. পরেরটা আসেন, হিজ হচ্ছে গিয়ে পজিটিভ. পজিটিভের পরে তো আমাদের নাউন ইউজ করতে হবে, কিন্তু নাউন ঠিক আছে, কিন্তু ভুল তখনই থাকবে যদি এইটা দেওয়া হয়। কারণ পজিটিভের পরে আপনি ভার্ব ইউজ করে ফেলছেন, নাউনের জায়গায় এটা ভুল, এখানে এইটা ইউজ করতে হবে। হিজ অ্যাডভাইস ইজ ভ্যালুয়েবল। আই হোপ ইউ হ্যাভ লার্ন দিস রুলস। লাস্ট ওয়ান দেখেন তো, আই এম রিয়েলি ইন্টারেস্টিং ইন গোয়িং দেয়ার। এখানে কি হবে? মনে হচ্ছে কারেক্ট, কিন্তু সমস্যা কোথায় দেখা যাক তো। সো তার আগে দেখেন, এই যে ইডি অ্যাডজেক্টিভ, আইএনজি, অনেকগুলো ওয়ার্ড আছে, ইডি যুক্ত অ্যাডজেক্টিভ, আইএনজি যুক্ত ওয়ার্ডের শেষে, অ্যানোয়িং, অ্যানয়েড, ফ্রাস্ট্রেটিং, ফ্রাস্ট্রেটেড, বোরিং অ্যান্ড বোর্ড। তাহলে আপনি কখন আইএনজি যুক্তটা ইউজ করবেন আর কখন ইডিটা ইউজ করবেন? সো একটু দেখেন, রিমেম্বার, ইডিটা হবে যখন ফিলিংস, ইমোশনস বোঝাচ্ছেন। আই এম অ্যানয়েড, আপনার কিন্তু এটা ফিলিংস, আপনার ইমোশনস, অ্যান্ড বোর্ড বাই দ্য সিচুয়েশন, কারো আচরণ দ্বারা কিন্তু আপনি কি বোর্ড, এটা কিন্তু আপনার ফিলিংস, ওই স্টেজের ওই সিচুয়েশনের ইমোশনস, তখন হবে কি? তাহলে আই এম ভিড়ে, তো এখানে তো আপনার ইমোশন ফিলিংসটা একটা জায়গায় আপনি কি যাইতেছেন, এখানে ইন্টারেস্টিং হবে না, আই এম রিয়েলি ইন্টারেস্টেড। এখানে বল দিস ওয়ান, ওকে, আই এম রিয়েলি ইন্টারেস্টেড ইন গোয়িং দ্যার। রিমেম্বার, দ্য প্লেস ইজ ভেরি ইন্টারেস্টিং, কারণ ওইটার ক্যারেক্টার্স, ওইটার ইফেক্টস, ওইটার রিজাল্টস, আর আপনার ফিলিংস ইমোশনস কি দিয়ে করবেন? ইডি অ্যাডজেক্টিভ দিয়ে বোঝাবেন। আই এম বোর্ড, দ্য মুভি ইজ হরিবল, আই এম অ্যানয়েড, ওকে, অথবা বলতে পারেন দ্য মুভি ইজ ভেরি অ্যানয়িং, ভেরি বোরিং। দেন এটার স্টিল বললেন, ক্যারেক্টার্স বললেন, আর আপনার ফিলিংসটা কি এটা দেখে? আই এম বোর্ড, আই এম অ্যানয়েড, আই এম ফ্রাস্ট্রেটেড। আই হোপ দিস ফাইভ mistakes are clear to you now. From now on, try to avoid these mistakes. So if you have any queries regarding the lesson, please leave a comment and let me know. I love to read your comments. Stay well, stay blessed.